ঐন্দ্রিলার জন্মদিনে তুমুল ঝগড়া, বিচ্ছেদ হলো অঙ্কুশের সাথে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। 31 মার্চ পা দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে এবছর খুব বেশি কিছু আয়োজন নয়, বাড়িতেই জন্মদিনটা কাটালেন অভিনেত্রী, কারণ সামনেই মুক্তি পাবে তার ছবি। বাকি মোটে 2 সপ্তাহ, পুরো সপ্তাহই ব্যস্ত তারা ছবির প্রচারে। লভ ম্যারেজ ছবিতে ফের জুটিতে দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রিলাকে, তাই দম ফেলার ফুসরত নেই। এবার কোনো এলাহি আয়োজন নয়, বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে উদযাপন করছেন বিশেষ এই দিনটা। কিন্তু প্রিয় তোমাকে জন্মদিনে কি উপহার দিলেন অঙ্কুশ হাজরা? এবছর জন্মদিনে এক অভিনব উপহার দিয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, এবছর ঐন্দ্রিলাকে এ আদ্যাক্ষরে একটি হীরের লকেট দিয়েছি, আমার নামের আদ্যাক্ষরের লকেট, হৃদয়ের আগারে হীরের নেকলেস। তবে শুধু অঙ্কুশ নয়, হবু শাশুড়ির কাছ থেকেও উপহার পেয়েছেন নায়িকা। অঙ্কুশ বলেন, হ্যাঁ, মা ঐন্দ্রিলাকে সুন্দর শাড়ি ও গহনা দিয়েছে। গত বছর তো বেশ দুম করে জন্মদিন পালন করেছি, এবার করো আয়োজন কেন? অঙ্কুশের কথায় 14 এপ্রিল না আসা পর্যন্ত স্বস্তি নেই, সামনে ছবির প্রচারে মুম্বাইয়ে যাব। সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছি। তাদের ছবি লভ ম্যারেজ মুক্তি পাচ্ছে, কিন্তু বাস্তবে তাদের বিয়ে কবে সেই নিয়ে এখনও রহস্য জিয়ে রাখতে চাইছেন অভিনেতা। বিয়ের বিষয়ে অভিনেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায়, কিছুদিন আগেই বিয়ের জন্য ঐন্দ্রিলার সাথে তার তুমুল ঝগড়া হয়েছিল। ঐন্দ্রিলা নাকি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু অভিনেতা বলেছে বিশেষ একটা দিনেই তারা বিয়ে করবে। তো বন্ধুরা, অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি নিয়ে তোমাদের মতামত কী? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।